সম্প্রতি আওয়ামীপন্থী হিসেবে পরিচিত 56 জনকে ডিসি নিয়োগ দিয়ে 10 কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। খোদ জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ও যুগ্ম সচিব জিয়াউদ্দিন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদের মধ্যে প্রতিবেশী দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ দিতে আরও 200 কোটি টাকার প্রস্তাব এসেছিল। ডলারে প্রথম ধাপে 5 কোটি টাকা সচিব মুখলেসুর কাছে এবং পরবর্তীতে আরও কয়েকজনকে 5 কোটি টাকা দেওয়া হয়েছে। এনটিভির কাছে আসা সিনিয়র সচিব ও যুগ্ম সচিবের হোয়াটসঅ্যাপ কথোপকথন, প্রজ্ঞাপন ও তাদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করেছেন নিয়ামুল আজিজ সাদেক। আজ দেখুন প্রথম পর্ব। 1988 সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে নিয়োগ পান ডক্টর মুখলিসুর রহমান। ছাত্র জনতার হাত ধরে পট পরিবর্তনের পর 28 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ পান সিনিয়র সচিব হিসেবে। যোগদানের মাত্র কয়েকদিনের মধ্যে ডিসি নিয়োগ নিয়ে বড় ধরনের অবৈধ লেনদেনের প্রস্তাব দেন একই জেলা রংপুরের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ। জনপ্রশাসনের সরকারি নিয়োগ নথি অনুসারে সিনিয়র সচিব মুখলিসুর রহমান, যুগ্ম সচিব জিয়াউদ্দিনের নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মিল পাওয়া যায়, যেখানে 29 আগস্ট রাত 9:03 মিনিটে জিয়াউদ্দিন সিনিয়র সচিবকে শুভেচ্ছা জানান। পরের দিন 30 আগস্ট 5 কোটি টাকা চাইতে দেখা যায়। বিপরীতে যুগ্ম সচিব তাকে 10 কোটি টাকা ম্যানেজ করে দেওয়ার কথা বলেন, যেখানে টাকা লেনদেনের আগে গোয়েন্দাদের চোখ এড়িয়ে ডলারে 5 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। জিয়াউদ্দিন বলেন গোয়েন্দারা দুর্বল হয়ে গেছে, কিন্তু এই লেনদেনের কথা অস্বীকার করেন জিয়াউদ্দিন। তিনি বলেন এমন কোনো কথোপকথনে তিনি জড়িত নন। এগেইনস্টে একটা এলিগেশন আছে। কি এলিগেশন? আপনি ডিসি নিয়োগের ক্ষেত্রে কিছু উৎকোচ নিয়েছিলেন। জনপ্রশাসনের টেবিল, আইফোনে তার নাম্বার ও কথোপকথন দেখে এসব তার হয়ে নিশ্চিত করা গেছে। এ বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সচিবের দফতরে অনেকবার কথা বলার চেষ্টা হলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে মোবাইলে তিনি জানান এ বিষয়টি ডেথ কেস, এ নিয়ে আর কথা বলতে রাজি নন তিনি। একটা এলিগেশন এসেছে আপনার এগেইনস্টে, আপনি বেশ কিছু টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কথা বলেছেন ডিসি নিয়োগে, এটা কি সত্য কিনা? না না না, আমি কোনো কথার কথাও বলিনি। আপনি এবং মুখলিসুর রহমান, আলী ইমাম ওনাদের নাম বলতে বলেছেন এবং আজম সাহেব এটাকে আমি বলেছি, এরকম একটা স্ক্রিনশট ওনাদের কথোপকথন কথায় এসছে আর কি আমার হাতে। না না না, একদম আমি কোনোভাবেই ইনভলভ নই, আমি জানি না কিছু, আর ওনাদের নাম তো প্রশ্নই ওঠে না। কথোপকথনে জিও রেডি করে রাত বা সকালে গোপনে আসার কথা বলতে দেখা যায়, যেখানে 50 থেকে 52 জনকে প্রতিবেশী দেশের লিস্ট থেকে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। এজন্য 200 কোটি টাকার প্রস্তাবও দেয়া হয়। প্রতিশ্রুতি অনুসারে 9 এবং 10 সেপ্টেম্বর আওয়ামী লীগ সমর্থিতদের নিয়োগ দিতে দেখা যায়। যাদের নিয়ে একাধিক পত্রিকা জানায় তারা চিহ্নিত স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের সহযোগী। কথোপকথনের প্রতিশ্রুতি অনুসারে আরও 3 জনকে নিয়োগ দেওয়া হয় বঞ্চিতদের পক্ষ থেকে। সেপ্টেম্বরের 1 তারিখে 5 কোটি টাকা পেমেন্টের খবর জানায় জিয়াউদ্দিন। পরবর্তী পর্বে জানাবো এই ঘটনায় কারা জড়িত ছিল সেসবের বিস্তারিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। I'm Rashid. I'm Sophia. আপনি পোষা কবুতর, আপনি মায়া এখনো ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো সুফিয়া।